নমস্কার, আজি 19 জুন। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেইবাটাও খবৰ আহি পৰিছে। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ। NRC উন্নীতকৰণত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ প্ৰত্যক্ষ হস্তক্ষেপ বিচাৰি পত্ৰ প্ৰেৰণ NRCৰ প্ৰাক্তন ৰাজ্যিক সমন্বয়ক হিতেশ দেৱশৰ্মাৰ। NRCত সংগঠিত বিত্তীয় কেলেংকাৰীৰ তদন্ত ED আৰু NIAৰ জৰিয়তে কৰাৰ দাবী NRCৰ প্ৰাক্তন ৰাজ্যিক সমন্বয়গৰাকীৰ। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ গৃহ আৰু ৰাজনৈতিক সচিব শিলাদিত্য চেতিয়াৰ চৰম পন্থা। গুৱাহাটী মহানগৰীৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত ল'লে এই চৰম পন্থা। মূৰত গুলী মাৰি চৰম পন্থা IPS বিষয়াগৰাকীৰ। জটিল ৰোগত আক্ৰান্ত হৈ পত্নী আগমনী বৰবৰাৰ বিয়োগৰ পাছতেই পত্নীৰ বিয়োগৰ পিছতেই IPS বিষয়া শিলাদিত্য চেতিয়াই ল'লে এই ডাঙৰ সিদ্ধান্ত। আন এটা খবৰ, বিশ্বলৈ ভাবুকি ৰঙা চীনৰ। এটা দুটা নহয়, এবছৰত 90টা পৰমাণু বোমা নিৰ্মাণ কৰিছে চীনে। বিশ্বলৈ এবাৰ ভাবুকি প্ৰদান কৰাৰ এক নতুন কৌশল ৰচনা কৰিছে চাইনা। বিশ্বলৈ পুনৰবাৰ ভাবুকি সৃষ্টি কৰিছে ৰঙা চীনে। ৰঙা চীনৰ মাত্ৰ এটা বছৰত নিৰ্মাণ হৈছে 90টাকৈ পৰমাণু বোমা। পৰৱৰ্তী খবৰ, BJPক সমৰ্থন কৰা বাবেই 7 খুন মাফ 5 জন বিধায়কৰ। অসম বিধানসভাৰ অধ্যক্ষৰ পক্ষপাত দুষ্ট আচৰণ। মাহৰ পাছত মাহ ধৰি পেলাই থৈছে বিৰোধীৰ অভিযোগ। দল বিৰোধী কাৰ্যকলাপত লিপ্ত 5গৰাকীকৈ কংগ্ৰেছী বিধায়কলৈ দৈমাৰীৰ দৰত। BJPক সমৰ্থন কৰাৰ বাবেই 7 খুন মাফ নেকি 5 জন কংগ্ৰেছৰ বিধায়কৰ। আন এটা খবৰ, 7 দিনতেই স্বৰূপ ওলাইছে মোদী চৰকাৰৰ। পেপাৰ লীক, ৰেল দুৰ্ঘটনা, মূল্য বৃদ্ধি ৰোধ, সকলোতে ব্যৰ্থ হৈ পৰিছে মোদী চৰকাৰ। এতিয়া জনসাধাৰণে কি আশা কৰিব মোদী চৰকাৰৰ পৰা? এতিয়া সাধাৰণ জনতাই প্ৰশ্ন কৰিছে যে মোদী চৰকাৰে মাত্ৰ 7 দিনত ভৰি দিছে আৰু 7 দিনৰ ভিতৰতেই ইমানবোৰ ঘটনা সংঘটিত হ'ল, গতিকে চৰকাৰ থকাতকৈ নথকাই ভাল। পৰৱৰ্তী খবৰ, বাবৰি মছজিদৰ ঠাইত 3 গম্বুজযুক্ত গঠন লিখাৰ সিদ্ধান্ত লৈছে NCERT। ইয়াৰ উপৰিও অযোধ্যা ৰায়ক ঐক্যমতৰ উদাহৰণ বুলি কোৱাৰ সিদ্ধান্ত লৈছে। ভাৰতৰ শিশুসকলে জনা উচিত যে উচ্চতম ন্যায়ালয়ে বাবৰি মছজিদ ভাঙি পেলোৱাটো উগ্ৰ অপৰাধমূলক কাৰ্য বুলি অভিহিত কৰিছে। ভাৰতৰ ল'ৰা ছোৱালীয়ে জনা উচিত যে 1949 চনত এটা ঘটনা সংঘটিত হৈছিল য'ত আক্ৰমণ কৰা হৈছিল বাবৰি মছজিদত, মছজিদ অপবিত্ৰ কৰা হৈছিল আৰু তাৰ পাছত 1992 চনত এটা ভীৰৰ দ্বাৰা ভাঙি পেলোৱা হৈছিল বাবৰি মছজিদ। বাবৰি মছজিদত হাজাৰ হাজাৰ হিন্দু লোকে আক্ৰমণ চলাইছিল। তেওঁলোকে অপৰাধমূলক কাৰ্যক মহিমামণ্ডিত কৰি ডাঙৰ হোৱা উচিত নহয় বুলি মন্তব্য কৰিছে AIMIMৰ নেতা আছাদুদ্দিন ওৱেইছিয়ে। আছাদুদ্দিন ওৱেইছিয়ে কৈছে এই ঘটনাটো বাবৰি মছজিদৰ ওপৰত যিসকলৰ আক্ৰমণ চলিছিল সেয়া ভাৰতৰ জনতাই, ল'ৰা ছোৱালীয়ে জনা উচিত, কিন্তু বাবৰি মছজিদৰ নামৰ ঠাইত এতিয়া 3 গম্বুজযুক্ত গঠন লিখাৰ সিদ্ধান্ত লৈছে NCERTয়ে। আন এটা খবৰ, ৰেলমন্ত্ৰীয়ে ৰেল দুৰ্ঘটনা ৰোধ কৰিব নোৱাৰে। শিক্ষামন্ত্ৰীয়ে পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত লীক হোৱা বন্ধ কৰিব নোৱাৰে। গৃহমন্ত্ৰীয়ে মণিপুৰৰ হিংসাত্মক ঘটনা আৰু সন্ত্ৰাসবাদীৰ কাম কাজ ৰোধ কৰিব নোৱাৰে, গতিকে ইমানবোৰ ঘটনা হোৱাৰ পাছতো যদি চৰকাৰ নিমাত হৈ থাকে আৰু প্ৰত্যেকটো বিভাগৰ মন্ত্ৰীয়ে যদি বিভাগটো ভালদৰে চলাব নোৱাৰে তেনেহ'লে এনে চৰকাৰ থকাতকৈ নথকাই ভাল বুলি মন্তব্য কৰিছে বৰ্তমানৰ বহু চৰ্চিত সামাজিক মাধ্যমত ব্যাপকভাৱে প্ৰচাৰিত ইউটিউবাৰ ধ্ৰুৱ ৰাঠীৰ এই মন্তব্য। আন এটা খবৰ, NCERBৰ প্ৰতিবেদন অনুসৰি কেৱল 2017 চনৰ পৰা 2021 চনৰ ভিতৰত ৰেল দুৰ্ঘটনাত 1 লাখ লোকৰ মৃত্যু হৈছে। ইয়াৰ দায়িত্ব কোনে ল'ব?
রেলওয়ে বোর্ডে নিজে স্বীকার করেছে যে পর্যাপ্ত কর্মচারী তীব্র নাটনির পাইলটর দীঘলীয়া কামর সময়েই হয়েছে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধির মূল কারণ। তেনে হলে পদবুর কিয় পূরণ নহল, ইমানবুর পদ খালি হয়ে থাকার পাছতো মোদি সরকারে কিয় যুবক যুবতী সকলক চাকরি নিদিয়ে? যেতিয়াই রেল দুর্ঘটনা হয় মোদি সরকারের রেল মন্ত্রীয়ে সেই স্থানত উপস্থিত হয়ে সকলো ঠিকই থাকার দরে আচরণ করে, কিন্তু ঘটনাটো পিছতহে দেখিবলৈ পোৱা যায়। এটা দুটা নহয়, 2017 চনের পৰা 2021 চনের ভিতর রেল দুর্ঘটনাত 1,00,000 লোকের মৃত্যু হয়েছে। ইয়ার দায়িত্ব এতিয়া কোনে লব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে চকু মুদা কুলির ভাও ধরেছে, বিজেপি সরকারে এতিয়া এই দুঃখ বেলেগত জাপি দিবলৈ চেষ্টা করেছে। আন এটা খবর, অসম মন্ত্রিসভাত গুরুত্বপূর্ণ রদ বদল। কেশব মহন্তর হাতের পৰা স্বাস্থ্য বিভাগ নিজের হাতলৈ নিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী হব কেশব মহন্ত। মীন আবকারী বিভাগেরও দায়িত্ব এতিয়া কেশব মহন্তর উপর। পূর্বে এই বিভাগটির দায়িত্ব আছিল বর্তমানের সাংসদ শুক্ল বৈদ্যর হাতত। পূর্বর দরে বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা তথ্য প্রযুক্তি থাকিব কেশব মহন্তর হাতত। মহন্তর হাতর স্বাস্থ্য পরিয়াল কল্যাণ চিকিৎসা শিক্ষা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতলৈ। আন এটা খবর, স্নায়ুর জটিল রোগত আক্রান্ত কণ্ঠশিল্পী আলকা একনি। কণ্ঠশিল্পীগৰাকীয়ে হেরাইছে শ্রবণ শক্তি। অতিমাত্রা হেডফোন ব্যবহার আর উচ্চ স্বরত সংগীত শুনার বাবে শ্রবণ শক্তি হেরাইছে বলে মন্তব্য করেছে চিকিৎসালয় চিকিৎসকজনে। পরবর্তী খবর, দেশের 9,26,00,000 কৃষকর ব্যাংক একাউন্টত সুমাইছে পিএম কিষাণর 17 নম্বর কিস্তির ধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে মুকলি করেছে কৃষক সন্মান নিধির 17 নম্বর কিস্তির ধন। বারাণসীর পরাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আনুষ্ঠানিকভাবে মুকলি করেছে পুঁজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কৈছে যে দেশের কৃষক সকল দেশের ভবিষ্যৎ, গতিকে আমার সরকারে দেশের কৃষক সকলের বাবে বহু আসনি লৈ আহিব। তার অন্যতম হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি। হয় যদি আপনারও একাউন্টত কৃষক সন্মান নিধি ধন সুমায় তেনে হলে ব্যাংক একাউন্ট পরীক্ষা করক। যাকালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে 17 সংখ্যক কিস্তির ধন 2,000 টাকা ব্যাংকর একাউন্টত মুকলাই দিছে। পরবর্তী খবর, পাকিস্তানতকৈ ভারতত বেশি আছে পারমাণবিক বোমা। সুইডেনের গবেষণা প্রতিষ্ঠানে প্রকাশ করিলে এই তথ্য। স্বাধীনতার পিছরে পৰা ভারত পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দুয়োখন দেশের সম্পর্কত তিক্ততা আনি আহিছে। ইখনের পাছত সিখন যুদ্ধ, পারস্পরিক শত্রুতা বজায় রখার আড়ত দুয়োখন দেশের রাজনৈতিক এজেন্ডা অন্তর্নিহিত হয়ে আছে। আনকি পারমাণবিক বোমার ক্ষেত্রতো দুয়োখন দেশের মাজত প্রতিযোগিতা চলি আছে। শেহতীয়াকৈ করা এক অধ্যয়ন অনুসরি পাকিস্তানতকৈ ভারতের হাতত অধিক পারমাণবিক অস্ত্র আছে বলে ঘোষণা করা হয়েছে। যদিও আন এখন সুবুরিয়া দেশ চীনের তুলনাত ইয়াক কম কব পারি। এই সমীক্ষা অনুসরি যা এবছর চীনে কমেও 90টা পারমাণবিক অস্ত্র নির্মাণ করেছে। 2023 চনের জানুয়ারি মাসত চীনের হাতত আছিল 404টা পারমাণবিক অস্ত্র, চলিত বর্ষের জানুয়ারি মাসত 500টালৈ বৃদ্ধি পাইছে। সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম আন্তঃরাষ্ট্রীয় শান্তি গবেষণা প্রতিষ্ঠানে সোমবারে প্রকাশ করেছে এই প্রতিবেদন। CIPR-ৰ অধ্যয়ন অনুসৰি চীনৰ কমিউনিষ্ট চৰকাৰে জানুৱাৰী মাহলৈকে তথ্য লাভ কৰাৰ পাছতো পাৰমাণৱিক অস্ত্ৰৰ ওপৰত গৱেষণা অব্যাহত ৰাখিছিল। কেৱল চীনে নহয়, আমেৰিকা, ৰাছিয়া, ফ্ৰান্স, ভাৰত আৰু পাকিস্তানৰ দৰে 9খন পাৰমাণৱিক শক্তি দেশে নিৰন্তৰভাৱে পাৰমাণৱিক অস্ত্ৰ নিৰ্মাণ কৰি আছে। একে সময়তে স্থল, নৌ আৰু বায়ুসেনাৰ বাবে পাৰমাণৱিক অস্ত্ৰ লঞ্চৰ ওপৰতো গৱেষণা চলি আছে। বেলিষ্টিক মিসাইলত উৎক্ষেপণের বাবে প্রায় 2,100টা পারমাণবিক ওয়ারহেড প্রস্তুত করা হয়েছে বলে প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে। ইয়ারে বেশি ভাগেই রাশিয়া আর আমেরিকার। উল্লেখযোগ্য যে এইবার প্রথমবারের বাবে দেখা গৈছে যে চীনে এনে কেইবাটাও পারমাণবিক বোমা উৎক্ষেপণের বাবে প্রস্তুত করেছে।
পূর্বে উল্লেখ করা ছখন দেশের উপরও ব্রিটেইন, ইসরায়েল, উত্তর কোরিয়ার প্রায় নখন দেশের সঙ্গে চলিত বর্ষর জানুয়ারি মাসলক 12,121টা পারমাণবিক বোমা আছে। ইয়ারে 9,585টা ইতিমধ্যে প্রয়োজনের সময়ত ব্যবহারের সেনার জিম্মাত আছে। আনুমানিক 3,904টা পারমাণবিক অস্ত্র, জরুরীকালীন ব্যবহারের মিসাইল আর যুদ্ধ বিমানত স্থাপন করা হয়, যুক্ত 2023 সনের জানুয়ারি মাসের সংখ্যাতক 7টা বেশি। বাকিব নিজ নিজ দেশের অস্ত্র ভাণ্ডারত আছে। CIPR-ৰ প্ৰতিবেদন অনুসৰি বিশ্বৰ 90% পাৰমাণৱিক অস্ত্ৰ ৰাছিয়া আৰু আমেৰিকাৰ হাতত আছে। প্ৰতিবেদন অনুসৰি ভাৰতত 172টা পাৰমাণৱিক অস্ত্ৰ মজুত আছে আৰু পাকিস্তানত আছে 170টা। CIPR-এ কয় যে ভাৰতৰ পাৰমাণৱিক অস্ত্ৰৰ মূল লক্ষ্য পাকিস্তান হলেও বিগত এবছৰত দীৰ্ঘ দূৰত্বৰ ক্ষেপণাস্ত্ৰৰ ব্যৱহাৰ উন্নত কৰিছে, যাৰ বাবে নতুন দিল্লীৰ হাতত এতিয়া চীনক আক্ৰমণ কৰিব পৰা প্ৰযুক্তি আছে। অৱশ্যে চীনৰ হাতত সম্ভৱতঃ আমেৰিকা আৰু ৰাছিয়াৰ দৰে আন্তঃমহাদেশীয় বেলিষ্টিক মিছাইল আছে বুলি প্ৰতিবেদনত প্ৰকাশ পাইছে। আন এটা খবর, IIT-ত অধ্যয়নরত অসমীয়া ছাত্রর মৃত্যুর CBI-র তদন্ত বিচারি মমতা ব্যানার্জীলৈ পত্র অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় IIT খড়গপুরৰ ছাত্র ফৈজান আহমেদৰ মৃত্যুর আরও রহস্য উন্মোচন করবলৈ CBI-র তদন্তর দাবি জানাইছে। মঙ্গলবারে তেওঁ এই দাবি উত্থাপন করে বঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীলৈ এখন পত্র প্রেরণ করেছে। ফৈজানৰ পরিয়ালে দাবি করা মতে পশ্চিমবঙ্গৰ আৰক্ষীয়ে এই মৃত্যুর রহস্য উন্মোচন করবলৈ বিশেষ তদন্ত দল গঠন করেছিল, যদিও তদন্তর কোনো অগ্রগতি হওয়া নাই। শিক্ষানুষ্ঠানখনের হোস্টেলের পর IIT খড়গপুরের ছাত্র ফৈজানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। 2022 সনের 24 অক্টোবর মৃতদেহটি উদ্ধার করার পাছত মেদিনীপুর আরক্ষীয়ে ছাত্রজনে আত্মহত্যা করা বলে দাবি করেছিল। গুহাটী নিবাসী ছাত্রজনের পিতৃ আর মাতৃয়ে কলিকতা উচ্চ ন্যায়ালয়ত গোচর রুজু করে পুত্রক হত্যা করার অভিযোগ উত্থাপন করে। আদালতের নির্দেশত দ্বিতীয়টো মরণোত্তর পরীক্ষার অন্তত ফৈজানের ডিঙির সোফালে গুলির গা হওয়া বলে ধরা পড়ে। তদুপরি ডিঙির বাওফালে ছুরির আঘাত পোয়া বলে আরক্ষীয়ে জানাইছে, যুক্ত আরক্ষীয়ে চলা মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত নাছিল। ন্যায়াধীশসকলে নতুনক তদন্তর নির্দেশনা দিছে, কিন্তু ফৈজানের মৃত্যুর রহস্য সমাধান নহল। আরক্ষীর IIT কর্তৃপক্ষও ছাত্রজনে আত্মহত্যা করা বলে দাবি করেছিল। মরণোত্তর পরীক্ষার পূর্বে আত্মহত্যার কথা কোয়ার আরক্ষী আর IIT কর্তৃপক্ষক তীব্র সমালোচনা করেছিল আদালতে, আর অবশেষত সেয়াই প্রমাণ হল। কিন্তু আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও তদন্ত আগবাড়ি নিলে অসমের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীলে পত্র প্রেরণ করে তদন্ত CBI-ক দিবলৈ অনুরোধ জানাইছে। চিঠিখনত মুখ্যমন্ত্রী শর্মায় দ্বিতীয়টো মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। CBI-র তদন্তর দাবি বঙ্গর মুখ্যমন্ত্রী মানি লব বলে আশা প্রকাশ করেছে ফৈজানের মাতৃ রশিদ আহমেদে। মঙ্গলবারে কয় যে মূর পুত্র কোনে হত্যা করলে সেয়া রাজহুয়া করা অতিক প্রয়োজন।